ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী, ধর্ষণ বিরোধী আইন নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা, কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষের জবাব মমতার। ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, ধর্ষণ বিরোধী আইন নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা, কেন্দ্রীয় মন্ত্রীর কটাক্ষের জবাব মমতার। ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ধর্ষণ বিরোধী আইন নিয়ে তিনি এর আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন এবং তারপরে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় মন্ত্রী তিনি সেই চিঠির জবাব দিয়েছিলেন যে রাজ্য মহিলাদের সুরক্ষায় সেভাবে কোনো পদক্ষেপ করেনি। কেন্দ্রের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছিল ফাস্ট ট্র্যাক কোর্ট সহ বিভিন্ন বিষয়ে, কিন্তু রাজ্য কোনো পদক্ষেপ করেনি বলে সেই সময় ওই কেন্দ্রীয় মন্ত্রী তিনি জানিয়েছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন ধর্ষণ বিরোধী আইন নিয়ে প্রধানমন্ত্রী কেন নীরব রয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রীর তিনি যে কটাক্ষ করেছিলেন সেই কটাক্ষেরও জবাব দিয়েছেন এই চিঠিতে বলে জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, প্রধানমন্ত্রীকে আবারও চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি লিখেছেন তিনি চিঠিতে? দেখো, আরজিকরের ঘটনায় যেটা ঘটেছে তার ফলে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কঠোর আইনের জন্য এর আগেও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন এবং দ্বিতীয়বার একই চিঠি তিনি লিখলেন এবং সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে আবেগের কথা বলেছেন এবং যে ঘটনার কথা বলেছেন তাকে কেন্দ্র সেইভাবে গুরুত্ব দেননি, অর্থাৎ তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেই মতোই তিনি চিঠি লিখেছেন। নারী সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ ভূমিকা নেওয়া উচিত বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বিতীয় পত্রে লিখেছিলেন এবং প্রথম পত্রে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বলেছেন যে আপনি নীরব থাকবেন না, দেশ জুড়ে যেভাবে ঘটনা ঘটছে এবং প্রতিদিন যেভাবে মহিলারা ধর্ষিত হচ্ছেন, খুন হচ্ছেন, তাদের প্রতিবাদ সকলের করা উচিত এবং কেন্দ্রীয় সরকারের একটা ভূমিকা রয়েছে, সেখানে আপনি চুপ করে থাকলে মানুষ বিচার পাবে না, সেই জায়গাতেই দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি লিখলেন। এবং তোমাকে বলে রাখি, আগামী সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হচ্ছে দুদিনের জন্য, মঙ্গলবার এই বিশেষ বিলটি অর্থাৎ কঠিন বিলটি কিন্তু বিধানসভায় রাজ্য সরকারের পক্ষ থেকেও আনা হচ্ছে, সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন সমস্ত রাজ্য থেকে যেহেতু অনুরোধ করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা ভূমিকা নেওয়া উচিত এবং একটা কঠিন আইন তৈরি করা উচিত, সেই মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নারীদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রধানমন্ত্রী কেন চুপ রয়েছেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেই ব্যাখ্যার বিরোধিতাও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে প্রকাশ করেছেন। ঋষিকেশ, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি ধর্ষণ বিরোধী কঠোর আইনের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই চিঠির উত্তর দেওয়া হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী তিনি চিঠির উত্তর দিয়ে তিনি বলেছিলেন যে ধর্ষণ রোধে রাজ্য সরকারের তেমন কোনো পদক্ষেপ করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে এবং ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়েও তিনি রাজ্যকে কটাক্ষ করেছিলেন। এরপর আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রধানমন্ত্রী কেন নীরব রয়েছেন, দেশে প্রায় প্রত্যেক দিনই মহিলাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে চলেছে, ফলত তার রোধ করতে গেলে কঠোর আইনের প্রয়োজন, প্রধানমন্ত্রী নীরব থাকলে হবে না, এই এই যাবতীয় বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী যে কটাক্ষ করেছিলেন তারও জবাব দিয়েছেন রাজ্য কী কী করেছে এই এই গত কয়েক বছরে ধর্ষণ রোধে বা কোন কোন বিষয়গুলি তারা নজর দিয়েছেন এই সমস্ত কিছুই জানিয়েছেন বলে জানা যাচ্ছে।